বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمعنا من بندو আমরা আলোচনা করছিলাম কোরআনে করিম থেকে বুনিয়াদী কিছু শিক্ষা নেওয়ার ব্যাপারে কোরআনে করিমের বিভিন্ন সুরাতে আমরা দেখতে পাই যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যেগুলি আমাদেরকে ইমরানের দিকে তাহিদের দিকে এবং আখড়ার দিকে আমাদেরকে ফিরে নিয়ে যাবে কোরআনে করিমের কিছু সুরা রয়েছে শুধু তাহহিদের শিক্ষা দিয়েছে যেমন সুরাত খ আবার কিছু সুরা রয়েছে সেখানে রিসালতের কথা এসেছে হুকুম আহকামের কথা এসেছে বিধিবিধানের কথা বেশি এসেছে কোন কোন সুরা আছে শুধু আখরাতের কথা আলোচিত হয়েছে এই সুরার সংখ্যা অনেক বেশি আখরাতের কথা আলোচনা হয়েছে বিশেষ করে তিরিশতম পাড়ার অনেকগুলো সুরাতে আখরাতের কথা বেশি আলোচিত হয়েছে এর আগেও অনেক সুরাতে আখরাতের বিষয়ে আলোচিত হয়েছে আখরাতের উপর ইমান না থাকলে কেউ ইমানদার বলে বিবেচিত হবে না আর আখরাত উপর ইমান থাকলে তার দুনিয়ার অনেক কাজই সঠিকভাবে আল্লাহর দিনের উপরে চলবে উপর ইমানে হচ্ছে মানুষকে অন্যায় আচরণ থেকে খারাপ কাজ থেকে ফিরানোর একটা বিরাট মাধ্যম সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম কিভাবে আল্লাহর কোরআন থেকে আমরা বুনিয়াদিকে শিক্ষা পেতে পারি সেই ধারাবাহিকতা আমরা আজকে সুরাত উজজিল জাল ইজাজ উল জিলাতিল আর দু জিল এই সূরাটি আমরা ইনশাআল্লা তিলাওয়াত করব অর্থ বুঝব এবং শিক্ষণীয় জিনিসগুলো জেনে নেব প্রথমে আমরা আসি সুরাটি তিলাআওয়াতের দিকে আর দুবিল্লে হিউমিনা শ্রেণরজি স্মিল্লে ইউর রহমেন ইজাজউল জিলাতিল আর দু জিল জেল আহা ও আখ আর দুয়াফ ক আলাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. সঠিক অর্থ আমরা আলোচনা করি পরে ব্যাখ্যার দিকে যাব আল্লাহ তালা বলছেন হিদা জাতিল যখন প্রকম্পিত হবে জমিন তার প্রকম্পনের অর্থাৎ প্রকম্পন হওয়ার মতো প্রকম্পিত হবে আর বের করে দিবে ও আখরজাতিল আর বের করে দিবে জমিন তার ভার ও ইনসানু উমা আর মানুষ বলবে মা লাহা কি হলো জমিনের এর কি হল ইয় তোহাদিতু আখবরহা যেদিন জমিন তার ঘটনা জানিয়ে দিবে দেবে তোহাদিতু আখবর বিয়বা হা লাহা যে তার রব তাকে সেই নির্দেশনা দিয়েছেন এই জন্য জমিন তার ঘটনা জানিয়ে দেবে যেদিন মানুষ বিভিন্ন ভাগে বণ্টিত হয়ে দৌড়াতে থাকবে যাতে তারা তাদের আমলসমূহ দেখাতে পারে দেখতে পারে এবং দেখাতে পারে তাদেরকে যেন দেখানো হয় মিসকা খয়ারা তাদের মধ্যে কেউ যদি কোনো সামান্যতম আমলও করে সেটাও সে দেখতে পাবে ভালো আমল করলে সেটাও সে দেখতে পাবে অমাইয়াম মিসকাল তিন সারা ইয়ারা আর তাদের মধ্যে মানুষের কেউ যদি কোনো খারাপ আমল করে সেটা যত সামান্যই হোক না কেন সে সেটা দেখতে পাবে দর্শকবৃন্দ আমরা সোটির অর্থ জানলাম সোটির ব্যাখ্যার দিকে আসি শ্রোটি মদিনা অবতীর্ণ হয়েছে এখানে কোনো কোনো মহাসিন বলেছেন মক্কা অবতীর্ণ হয়েছে কিন্তু মদিনে অবতীর্ণ হওয়ার বেশ শক্তিশালী আল্লাহ তালা এখানে আখেরাতের চিত্র তুলে ধরছেন আখেরাত যখন হবে আখেরাত দুটি চিত্র আছে প্রথম চিত্র হচ্ছে ধ্বংস কেয়ামত কায়েম হওয়ার প্রথম অস্তর ধ্বংস অর্থাৎ আল্লাহতালা সব কিছুকে ধ্বংস করে দেবেন প্রথম সিঙ্গে ফুৎকারের সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে কেয়ামতের প্রথম স্তর আল্লাহ তালা বলছেন ওয়ান সুরে কামান ইল্লামানসাল্লা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সব কিছু বেহোশ হয়ে মরে যাবে আসমান এবং জমিনের তবে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা নষ্ট হবে না তাহলে বোঝা গেল যে প্রথম ফুৎকারের সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে এ সব কিছু লয় প্রাপ্ত হবে সব কিছু শেষ হয়ে যাবে প্রথম ফুৎকারের সাথে সাথে এবং বর্তমান এই নিজাম এই শৃঙ্খলা আকাশ এবং জমিনের যে অবস্থা তা থাকবে না তা সব কিছু একাকার হয়ে যাবে এটাই আল্লাহতালা বিভিন্ন সুরাতে উল্লেখ করেছেন দ্বিতীয় আরেকটি অবস্থা আছে কেয়ামতে সেটি হচ্ছে আবার পরে তারা উঠবেন মানুষ উঠবে দ্বিতীয় ফুৎকারের পরে ফাইদা হুম কেয়া মুনিয়াঞ্জুর তারা দাঁড়িয়ে ডাকাতে থাকবে কি হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় ফুৎকার দ্বিতীয় ফুৎকারের পরে কি হবে সেটা এই সুরার মধ্যে উল্লেখ করা হয়েছে ইদা জুজিলা তিল আর আখরজা তিল আর্দু আতকালা ও কাল ইনসানু মা আলহা ইদা জুজিলা তিল আর্দু যখন জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে আরবি নিয়ম হচ্ছে দুইটা শব্দ অর্থ আসলে অর্থাৎ জিলজালাহা যখন আসে জুজিলাতার সাথে অর্থ হচ্ছে একই অর্থ প্রকম কঠিনভাবে আসা একই শব্দের অর্থাৎ প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে যখন জমি কখন সেটা হবে কোরআনে কারিম আল্লাহ তালা অন্য সুরে বলেছেন ইয়া ইউ হাস ইত্তাকু রব্বাকু তোমাদের রবে তাকে অবলম্বন করো ইন তাহ সাহুদিন নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন বিরাট ব্যাপার কঠিন ব্যাপার কি হবে সেটা ইয়োমা তারাও নাহা যেদিন তারা সেটা দেখতে পাবে কি হবে তাজ হালুকুল্লো মোর দয়াথিন আম্মা আর দাঁড়া সেদিন প্রত্যেকটি দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধ পানকারী সন্তানকে ভুলে যাবে ভয়াবহতার কারণে তার কোনো কিছু চিন্তা করার সুযোগ থাকবে না অর্থাৎ সাধারণত মা কখনো সন্তানকে ভুলে যায় না কিন্তু সেদিন ভুলে যাবে তার এমন অবস্থা হবে যে নিজের দিকে তাকানো ছাড়া তার আর কোনো গতি থাকবে না বা তদারকুল হুদয়াতে হামলা আর প্রত্যেকটি গর্বধারেনী তার গর্ব পাত করবেই এত ভয় সাধারণত বেশি ভয় পেলে মানুষের যা অবস্থা হয় সেটারই একটা সুরত তুলে ধরা হয়েছে ও তাদারকুল হামলেন হামলাহা ও আসা সুকারা আর মানুষকে আপনি দেখতে পাবেন পাগল সুকারা ওমা হমবে সুকারা তারা আসলে মাতাল নয় মানে তারা মদ খেয়ে মাতাল হয়নি কিন্তু সমস্যা কী তারা তারা কেন এরকম করছে আল্লাহ তারা বলছেন ওলা কিন্ আলদায় বল্লাহ কিন্তু আল্লাহর আজাব হচ্ছে অনেক কঠিন তারা আল্লাহ আজাবকে দেখতে পাচ্ছে সেজন্য তারাই অবস্থায় আছে তাদের আর কোনো চিন্তা নেই তারা এখন কিভাবে এ অবস্থা থেকে পরিত্রাণ পাবে সে চিন্তায় তারা রত আছে আল্লাহ তালা বলছেন এরপর ইজাজ জিলাতিল আরজিল জায় জালাহা যখন জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে তখন কি হবে ইজাজউজাতিল আর্দুজিল জায় আলহা প্রচণ্ডভাবে প্রকম্পিত হওয়ার পরে জমিনের কি অবস্থা হবে ও আখরজিয়াতিল আর আলাহা জমিন তার সব কিছু বের করে দেবে জমিন বলতে যে যেখানে মারা গেছে যে যেখানে আসি আমরা প্রত্যেকটি ভূমি জমিন তার ভিতরে যে সমস্ত জিনিস আছে গচ্ছিত সম্পদ সেটাকে বের করে দিবে তার ভিতরে কি আছে মানুষ মারা গেলে আমরা কোথায় রাখি জমিনের ভিতরে রাখি অর্থাৎ জমিন মানুষগুলিকে উগলে দেবে বের করে দিবে কোথায় চলে যাবে তারা আন্নাহম ইলা ইলিয়ায়ন ও ফেদুন তারা যেন একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে দৌড়ে যাচ্ছে সেটা আল্লাহ তালার সেই মাঠে হাজির হবে সেই যেই মাঠে আল্লাহ তালা। জমিনকে পরিবর্তন করে ইউমতুবদাল আর গায় আর্দু আসামাওয়ার ওবরাজ কাহার জমিন এই আসমান এবং জমি পরিবর্তন করে নতুন আসমান এবং তৈরি করবেন সেখানে সমস্ত মানুষ একত্রিত হবে আল্লাহর সামনে লিল্লাহেদুল কাহার যে আল্লাহ একক সত্তা যে আল্লাহ প্রচণ্ড প্রতাপশালী তার সামনে তখন একত্রিত হওয়ার জন্য তারা দৌড়ে যাবে এটা এক অর্থ আর অর্থ হচ্ছে ও আখরাজিল আর্দুল আতকাল আর অর্থ হচ্ছে যে কেয়ামতের আগের ঘটনা সেটা বলা হচ্ছে কেউ কেউ বলেছেন যে কেয়ামতের আগে প্রথম দফা যে ঘটনা ঘটবে কেউ বলেছেন সেটা হবে সেটা হচ্ছে কেয়ামতের আগে প্রকম্পিত হবে জমিন এবং মানুষ আত কাল আহা জমিনের ভিতরে যে সমস্ত সম্পদ আছে স্বর্ণ রৌপ্য এগুলো আছে সেগুলি বের করে দিবে বের করে দেওয়ার পরে এত বেশি হবে যে মানুষ এ নিয়ে আগে যে যুদ্ধ করেছিল পর মারামারি করেছিল সে মারামারি করার কারণে তারা এখন আফসোস করবে এবং বলবে যে এই কারণে কি আমি আমার হাত হারিয়েছি চুরি করার কারণে হাত এই কারণে কি আমি আমার ভাইকে হত্যা করেছি অর্থাৎ তারা তখন আফসুস করবে যে কেন এই সম্পদের কারণে তারা কেন মারামারি করছিল তখন এই সম্পদের দিকে তারা ফিরেও তাকাবে না বৃক্ষেভোগ করবে না কারণ জমিন তার সমস্ত ভার তখন বের করে দেবে এটি একটি অর্থ সমাজ দর্শকবৃন্দ আমরা কথায় কথায় একটি বিরতির সময়ে চলে এসেছি এর বাকি অনুবাদ এবং বাকি ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা বিরতির পরে করব ততক্ষণ আমাদের সাথে থাকুন Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dialogue, dialogue, dialogue. Discussion. 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 discussion, discussion, debate, debate, rebuttal. rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun, Shomukh আজ রাত নটায় টাই সম্প্রচার সকাল 10:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবক্তা Anas bin Malik radiallahu anhu থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ লাগায় অতপর তার ফল যদি কোনো মানুষ বা কোনো প্রাণী খায় তাহলে তার জন্য তা সদকা হয়ে যায় সেহি বুহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাদির সংখ্যা ছ হাজার বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম মোরাহনতুল্লাহি ও বারাকাত হু সম্মানের দর্শকবৃন্দ আমরা বিরতির পর ফিরে এসেছি আমাদের সুরাজ জিলজালে করছিলাম আমরা এটা তাফসিরের বাকি অংশ আমরা ইনশালে এখন নেব আমরা বলছিলাম জমিন তার আখরা যে তিল কালা জমিন তার ভার বের করে দেবে এর প্রথম অর্থ হচ্ছে এটা যে আমরা বলেছিলাম জমিনের ভিতরে যে সমস্ত মানুষের লাশ যে মানুষের অস্থি যা কিছু এখানে গচ্ছিত আস্তে আসে বের করে দেবে অর্থাৎ তারা হাঁসের মাঠের দিকে দৌড়াতে থাকবে দ্বিতীয় অর্থ হচ্ছে যে এখানে কেয়ামতের আগের ঘটনা বলা হচ্ছে কোনো কোনো ভাস্ত্রি বলেন যে জমিন তার মধ্যে গচ্ছিত সম্পদ রাশি বের করে দিবে। মানুষের জন্য উদ্গীরণ করে দেবে মানুষ সেগুলি এত বেশি হবে যে মানুষ সেগুলি নিয়ে তখন আর তার কোনো আগ্রহ থাকবে না আগ্রহ হারিয়ে ফেলবে তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে আখরাজিত আদু আফকাল জমিনের উপর ভার যেটা যে আমানত আল্লাহ রেখেছেন জমিনের উপরে কে কী করেছে আমল সেটা সে বের করে তখন উপস্থিত করাবে আমরা জমিনের উপরে যা যা করি না কেন সেটা আসর পড়ে আল্লাহ তালা বলেছেন আমি লিখে রাখি তারা যা পেশ করেছে এবং তাদের পদাঙ্ক তারা কী কী করছে সেটা লিখে রাখি হাদিসও আসছে বিভিন্নভাবে যে যখন কেউ আজান দেয় সে আজান যত পাথর কোনো গাছ যারাই শুনে সেটা সেটা যার কাছে সে আজানের শব্দ যায় সেটাই সাক্ষ্য দেবে হাসরের দিন তো তা বোঝা যাচ্ছে যে এগুলি সবেই জমিনের বুকে আমরা যা যা করছি সবই কিন্তু আমাদের জন্য এখন এক একটা সাক্ষী হিসেবে রয়ে গেছে সেটা জমিন তার সাক্ষী তখন সেখানে উদ্গীরণ করে দেবে যে এই কাজগুলি আমার দ্বারা আমার এখানে হয়েছিল সেটা করা হবে সেটা আমাদের জন্য কেমন হবে সেটা চিন্তার বিষয় রয়েছে জমিন তার ভার বের করে দেবে ওকাল আল মা মালাহা মানুষ বলবে এর কী হলো ওকআল মা আলহা এর কী হলো অর্থাৎ জমিনের কী হলো এর কয়েকটি অর্থ আছে জমিনের কী হলো কেন সে তার আমাদেরকে উদ্গীরণ করে দিয়েছে এক অর্থ আরেক অর্থ হচ্ছে আমাদের কি হলো যারা কাফের তারা বলবে যে যে আমাদের কে পুনরুত্থান করিয়েছে মাম বাড়াশানামিমার কাদিনা কে পুনরুদ্ধার আমরা তো কোনোদিন বিশ্বাসই করি নাই যে পুনরুত্থিত হবো কাফেরা তখন এটা যারা দুনিয়াতে বিশ্বাস করেনি পুনরুত্থানের বিষয়টি তখন তাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে পুনরুত্থিত হয়ে গেছি এখন কি হবে মা লাহা যে এখন এই যে কি ঘটতে যাচ্ছে এগুলো তারা বলতে থাকবে কি ঘটতে যাচ্ছে আমরা এখন কি করব যা ঘটেছে ঘটে যাচ্ছে এখন আমাদের কি করণীয় আছে এটা এক অর্থ আরেক অর্থ হচ্ছে অকাল ইন্সান উমা আলাহা যে জমিনের ভিতরে এই আমলগুলি যে হয়েছে আমাদের এই আমলগুলি আমরা যে করেছি এখন এগুলি নিয়ে আমরা কি করব। এগুলি যখন বিচার হবে সেগুলি আমাদের কি অবস্থার সম্মুখীন আমাদের হতে হবে আরেকটি অর্থ হচ্ছে যে অকাল ইন্সান উম্মা আলাহা মানুষ বলবে যে কেয়ামত কিভাবে সংগঠিত হয়ে গেল মানে কেয়ামতের সে বিশ্বাস ছিল না এখন তার মধ্যে মনে হচ্ছে যে এই কেয়ামত কি হবে এই কেয়ামতের মধ্যে আমি কি করতে পারবো এসবে এই আয়তের অর্থ আয়তের তাফসিরের নিয়ম হচ্ছে যতগুলি তাফসির করা হয় যদি একটি একটি বিরোধী না হয় সবগুলিই গ্রহণযোগ্য অর্থাৎ মানুষের মধ্যে তখন একটা এমন আতঙ্ক বিরাজ করবে এমন অবস্থা থাকবে যে মানুষ সব কিছু ভুলে যাবে শুধু বলতে থাকবে কি হচ্ছে যেমন তারা বলতে থাকবে ইয়া ওয়াইলানা হাজা মাওয়াদ রহমান মুস্তাত মুরসারুন ইয়া না আমাদের ধ্বংস এটা তো ওইটাই যেটা রহমান আমাদেরকে ওয়াদা করেছেন এবং রাসুলগঞ্জ সত্য বলেছিলেন সেটাই দেখতে পাচ্ছি এখন এখন আমরা কি করব মানুষের মধ্যে অবস্থা তৈরি হয়ে যাবে অকাল ইনসান মা লাহা ইয় তুহার দে তু আখবর যেদিন জমিন তার খবর সমূহ বলে দেবে অর্থাৎ জমিন বলবে তার মধ্যে কি ঘটনা ঘটেছে কে কি অন্যায় করেছে জমিন সাক্ষী হিসাবে সেটা উপস্থিত করবে জমিন বিস্তারিত বর্ণনা করে দেবে যে আমার উপরে কোন ব্যক্তি কি কাজ করেছে এম এজিন তোহাদ্দেশু আখবর আহা যে কেয়ামতের কথা তোহাদ্দেশ কেয়ামত আখবারাহা আরেক তাফসির হচ্ছে এটা যে কেয়ামত তার নিজের ঘটনায় তখন সেদিন বর্ণনা করবে যে আমার হাউল আমার যে কত ভীতিপ্রদ অবস্থা সেটা তোমরা দেখে নাও আমি কত ভীতিপ্রদ হতে পারি আজকে তুমি দেখো এটা আরেকটি অর্থ তফসি কোরআন এ আয়তের অর্থাৎ কেয়ামত কোরআনে যেভাবে বলা হয়েছে কেয়ামত তার নিজের অবস্থায় বর্ণনা করবে সেটাই আবার এমনও হতে পারে জমিন তার নিজের অবস্থা বর্ণনা করবে এম এজিন তোহাদিসু আখবর আহা বেআ রব্বাকা আর কেন বর্ণনা করবে রব তাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের রব তাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের রব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে বলতে যে বলতে হবে তোমাকে তোমার জমিন বলবে যে আমাকে নির্দেশ দিয়েছেন যে আমার বুকে কি হয়েছে আমি যেন বলি সুতরাং আমি বলবো জমিনের বুকে কি হয়েছে সেটা যেন সেটা জমিন বলে দেবে বেআন্না রব্বাকা আরও হায়ালাহা আরেক তাফসির হচ্ছে এটা যে রব নির্দেশ দিয়েছেন সে তখন মানুষ বলবে যে রবে তো এই নির্দেশ দিছে এখানে হাজির হওয়ার জন্য সেজন্য তারা সেখানে হাজির হবে সেখানে এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে না বেআন্নারব ব্যাকা হায়ালাহা যে আল্লাহ তাআলা এই নির্দেশ আগে থেকে আসছিল এখন আবার আসছে যে তারা যেন সবাই একত্রিত হয় ইয়ামেজি তোহাদ্দেস আখবার বেআন্নারব ব্যাকা উ হায়ালাহা ইয়মেজি ইয়াসদুরুন নয়া সু আশতেহতান আমালাহ সেদিন ইয়াসদুরুন নয়াসু মানুষ দুই অর্থ আছে ইয়াস্তুর্যাস আস্তেয়াতান বিভিন্ন দিকে ঘুরে বেড়াবে বিভিন্ন দিকে দৌড়াবে অর্থাৎ কী জন্য তাদের আমল দেখার জন্য চতুর্দিক দুই ভাগে ভাগ হয়ে যাবে ইয়েস্তুরাস দুই ভাগে ভাগ হয়ে যাবে একদল জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে একদল জাহান্নামে যাওয়ার জন্য রেডি হবে এটা এক অর্থ আর এক অর্থ হচ্ছে ভাগ ভাগ হয়ে যাবে যে যারা বাদ করেছে তার সাথে তার হাসর হবে যে নবী যার সাথে ইমানদাররা ছিল নবীর ঝান্ডার নিশীমানদাররা থাকবে আবার কখনো কখনো মুশ্রিকরা তারা সব একসাথে থাকবে অর্থাৎ মানুষের আফোয়া যান বিভিন্নভাবে থাকবে তারা আবার এই অর্থ হতে পারে সেদিন তারা বিভিন্নভাবে সেখানে উপস্থিত হবে আল্লাহ তালা এটাও নয়তে বলেছেন যে এই যে তা না যা তোমরা ফৌজ ফৌজ হিসাবে আল্লাহ দরবার হাজির হবে ভাগ ভাগ হয়ে এখন ভাগ ভাগ হয়ে আসার পরেও কিন্তু এক ময়দানে তারা একত্রিত হয়ে যাবে আল্লাহ তালা বলছেন একত্রিত হওয়ার পরে করে তাদের আমল দেখানো যেতে পারে তাদের আমল তাদেরকে দেখানো হবে তাদের কী আমল করেছে সেটা তারা দেখবে তাদের আমল সেখানে লিখা থাকবে ফামাইয়াম মিসকরাতিন খয়াইয়ারা তাদের মধ্যে যে কেউ অনু পরিমাণ আমল করেছে সেও সেটা দেখতে পাবে যাররা শব্দের অর্থ অনু যারা শব্দের অর্থ আগে অর্থ করা হতো পিঁপড়া অর্থাৎ ছোটো জিনিস বোঝানো হতো পিঁপড়ার চেয়ে ছোটো হল সেটাও সে দেখতে পাবে বর্তমানে যার অনু সেটা এখানে উদ্দেশ্য নয় অনুপর মানুষ সেটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে ছোট বড় যে আমলে যে কেউ করে থাকুক সেটা সে দেখতে পাবে কিভাবে দেখতে পাবে সেটা বলেছেন ফা উতিয়া কিতা বাহু বিয়া হা উমুক করা কিতাবিয়া যার হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে হা উমুক করা বিয়া আসো আসো দেখো আমার কিতাব হা উমুক করা কিতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলায়কিন হেসাবিয়া আমি বিশ্বাস করেছিলাম যা আমাকে হিসাব দিতে হবে ইননি জনান্তু আমি বিশ্বাস করেছিলাম এখানে জনার্থে ইয়াকিনের অর্থে আমি বিশ্বাস করেছিলাম দুনিয়া থাকতে যে আমাকে অবশ্যই এই দিনটির সাক্ষাৎ আমার হবে আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে এটা বিশ্বাস আমার ছিল ইন্নি জনান্তু আন্নি মুলায়াকিন হেসাবিয়া ফাহু আফিয়া সাতির দিয়া সে থাকবে সম্মানিত জীবনযাপনের মধ্যে তার জীবন যাপন হবে সম্মানিত গ্রহণযোগ্য যাপন করবে সে হিয়া ইস রাও দিয়া ও আমা কিতাবাহু বিশি না যার আমল নামা দেয়া হবে বাম হাতে ইয়া লাইতে নিলাম উ তা কিতাবিয়া সে বলবে হায় আমাকে যদি কিতাব না দেয়া হতো ইয়া লাইতে নিলাম উ তা কিতাব ইয়া ওলাম আদ্রিমা হেসাব ইয়া আমি যদি হিসাব কি জিনিস সেটা না জানতাম হায় হিসাবের জিনিসটা যদি আমার না হতো ইয়ালাইতে কা দুনিয়ার যে মৃত্যু সেটাই যদি আমার জন্য যথেষ্ট ছিল সেটাই আমার জন্য সব নিচ্ছিন্ন করে দিত আমি যদি কোনো আউটতে না হতো আমার সমস্ত সম্পদ দুনিয়াতে যা ছিল কোনো কাজে লাগেনি খু আল্লাহ তালা তখন বলবেন খুজু ফাগুল্লু ধরো তাকে জাহা নামে প্রবেশ করা মোট কথা এটাই যে আমল নামাতে আমাদের সব কিছু লেখা আছে আল্লাহ তালা যেটা বলবেন কোরআনে কারিম অন্য জায়গাতে সেটা এসেছে যে এ করা কিতাব আঁকা তোমার কিতাব পড়ো ক্যাফা বিনাফ সিকেলিয়ায় আজকের দিনে তোমার কিতাবেই তুমি নিজেই তোমার হিসাব গণাজ যথেষ্ট কিতাব দেখে বুঝতে পারবে কী লেখা হয়েছে আর কী লেখা হয়নি আমাদের প্রতিটি আমল লিখে রাখেন দুজন ফেরস্তার ডান দিকে ফেরিস্তার এবং বাম দিকে ফেরস্তার তারা লিখে রাখছেন আমরা কী করছি সেটা সময় মতো সেটা মানুষকে সে নিয়ে আসবেন আল্লাহতালা সেটা দেখাবেন সেটাকে আমরা কী করেছি না করেছি বিন্দু বিন্দু কাজ খারাপ বিন্দু ভালো কাজ বিন্দু খারাপ কাজ সবগুলি সেখানে থাকবে এটি আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আমল করবে মিসকাল একেবারে ছোট রাই পরিমাণ আমল বা পরিমাণ আমলও যদি কেউ করে রাই ইয়ারা ভালো আমল করে সে সেটাকে দেখতে পাবে দেখতে পাইলে যদি ইমানদার হয় সে ভালো আমল করেছে দেখতে সে সেটাতে খুশি হবে যেমন আগে বলেছি এবং তার স্থান কোথায় হবে সেটাও করান কারিম আল্লাহ তালা তার স্থান হবে জান্নাত জান্নাতের তার স্থান হবে মানুষের আমলের উপরে তার সবটা নির্ধারণ করে থাকে অর্থাৎ আল্লাহ তালা নির্ধারণ করেন কি দেবেন তার আমল কতটুকু করেছে সে কিভাবে আমল করেছে কোনটা গ্রহণযোগ্য হয়েছে কোনটা গ্রহণযোগ্য হয়নি সেটা নির্ধারণ করে তার উপর নির্ধারণ করবেন সে তখন দেখতে পাবে যে আমার এই আমলটি গ্রহণযোগ্য হয়েছে সে যখন খুশি হবে সে ভালো অবস্থানে থাকবে তার স্থান হবে তখন জান্নাতে যে জান্নাতে যাওয়ার জন্য আমরা এত আমল করছি তার স্থান সেখানে হবে ও আম্মা আমান উ তিয়া কিতাবাহুবি সীমা আলিহি বাম হাতে যার আমলনামা দেওয়া হবে তার কি হবে আল্লাহ তালা এটা বলেছেন যে ফ্মা উতিয়া উ তিয়া কিতা বাহুবি সীমা আলিহি বাম হাতে অন্য সুরে বলছেন বাম হাতে যার নামা দেওয়া হবে ইয়া ইলাম নিলাম উতা আলি আমার কিতাব যদি না দেওয়া হইতো কেন কেন সে দেখতে পাচ্ছে সব কিছু লেখা আছে তার এখন পালানোর কোনো জায়গা নেই এটা হচ্ছে আল্লাহ তালা ইয়া এসুরা যে বলছেন যে ব্যক্তি অনুপরিমাণ খারাপও দেখতে পাবে সে খারাপ করবে সেটাও সে সেখানে দেখতে পাবে দুনিয়াতে কাউকে আঘাত করেছে কাউকে প্রত্যাঘাত করেছে কারো ওপরে হামলা করেছে চুরি করেছে জিনা করেছে ব্যবিচার করেছে সরকার সম্পদ আত্মসাত করেছে অন্যায় করেছে এই সবগুলি কিন্তু সেখানে সে দেখতে পাবে লেখা আছে তখন সে বলবে মা লেহাজাল কিতাব لا یغادر صغیرتا ولا کبیرتا সাহা এই কিতাবের কি হলো যে ছোট বড় সব一緒 গণনা করে লিখে রেখেছে আমরা এখন কোথায় পালাবো কি করব কিন্তু তখন পালানোর সুযোগ থাকবে না সম্মান দর্শকবৃন্দ সেদিনের কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি नेक আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে नेक আমল করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূব ইলাইক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া يشرك بالله فقد حرم الله عليه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহর তাওহিদ জানার জন্যে দেখুন

What we should recommend us to take as career after we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah

যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের যেহাদ হলো হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজগুলোকে যারা মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা বুঝতে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য ইচ্ছে ইনস্ফিয়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়